নমস্কার, আপনারা শুনছেন শ্রীময়ীর গল্প। আজকের গল্প ছাদে কে হাঁটে, কাহিনী শ্রী প্রচেত গুপ্ত। খস খস খস, কেউ পা টেনে টেনে হাঁটলে যেমন আওয়াজ হয়, অনেকটা সেই রকম আওয়াজ। মণিময়বাবু খাতা থেকে মুখ তুললেন, আওয়াজ আসছে ছাদ থেকে। এই ঠাটা রোদের দুপুরে খাদে কে হাঁটছে? ঠাটা দুপুর না হয়ে যদি ফুরফুরে বিকেল হতো তাহলেই বাকি। ছাদের দরজায় তালা, আর সেই তালা নাকি খোলাই হয় না, তাহলে কে উঠবে, কিভাবে উঠবে? আজ নিয়ে 5 দিন হলো এই বাড়িতে এসেছেন মণিময়বাবু। প্রথম দিনই ছিদামের কাছে ছাদের চাবি চেয়েছিলেন। ছিদাম ঠান্ডা গলায় বলেছিল, ছাদের চাবি দেওয়া যাবে না। মণিময়বাবু অবাক হয়ে বলেছিলেন, কেন দেয়া যাবে না, কেন, কারণটা জানতে পারি? ছিদাম হাই তুলে বলল, কোনো কারণ নাই, এমনি দেওয়া যাবে না। মণিময়বাবু অবাক হলেন, কোনো কারণ নাই আবার কেমন কথা, বেয়াদব টাইপ কথা। শুধু কথা নয়, এই লোকের আচরণেও বেয়াদবি রয়েছে। কথার মধ্যে থেকে থেকে হাই তুলছে, বিচ্ছিরি অভ্যেস। লোকটা কি রাতে ঘুমোয়নি? না ঘুমালেও কিছু আসে যায় না। বয়স্ক মান্যগণ্য মানুষের সামনে হাই তোলার মানে তাকে এক ধরনের অপমান করা। মণিময়বাবু শিক্ষক মানুষ, 1-2 বছরের শিক্ষক নন, 32 বছরের শিক্ষক। 32 বছর ধরে তিনি স্বর্গীয় কমলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ভূগোল পড়াচ্ছেন। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত একা হাতে 827 জন ছেলের নদ নদী দেশ বিদেশ রাজ্য রাজধানী জলবায়ু সামলাচ্ছেন। এটা কোনো সহজ কাজ নয়, কঠিন কাজ। কঠিন কাজ সামলাতে হলে নিজেকেও কঠিন রাখতে হয়। মণিময়বাবুও তাই করেন, কোনো রকম বেয়াদপি অ্যালাউ করেন না। তার ক্লাসে কোনো ছাত্র হাই তুললে তিনি কড়া বকুনি দেন। এই লোককেও কড়া বকুনি দেওয়া দরকার, কিন্তু এটা তার স্কুল নয়, ছিদাম লোকটাও তার ছাত্র নয়। ছিদাম এই বাড়ির কেয়ারটেকার কাম দারোয়ান কাম ম্যানেজার। মণিময়বাবু যে বাড়িতে 10 দিন থাকবেন, সে বাড়ির অচেনা অজানা কেয়ারটেকারকে বকুনি দেওয়ার অর্থ বকুনিটা নষ্ট করা। তাছাড়া যে লোক রাতে বাড়ি পাহারার কাজ করে, সে দিনের বেলায় ঘন ঘন হাই তুললে আশ্চর্য হবার কিছু নেই। মণিময়বাবু নিজেকেই নিজের ধমক দিলেন, সবসময় মাস্টারি ফলানো মোটেই কাজের কথা নয়। লোকটার নাম ছিদাম নয়, শ্রীদাম। মণিময়বাবুর প্রাক্তন ছাত্র শেখর এই বাড়ির খবর দেওয়ার সময় সব বলে দিয়েছিল, স্যার বাড়িটা অতি সুন্দর, লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, নিশ্চয়ই কোনো শৌখিন মানুষ বানিয়েছিলেন, জমিদার টমিদার হবে, একেবারে নদীর পাশে, নিরিবিলি গাছগাছালি পাখির ডাক। সত্যি নদী দেখার জন্য বাইরে বেরোতে হয় না, ঘরের জানলা থেকেই দেখা যায়। যদি ম্যানেজ করতে পারেন 10টা দিন খুব শান্তিতে থাকতে পারবেন স্যার, এমন মনোরম জায়গা চট করে পাওয়া যায় না, কোনো ঝামেলা নেই। মণিময়বাবু ভুরুকুঞ্চকে বলেছিলেন, ম্যানেজের কথা বলছো কেন শেখর, ওখানে ঘর ভাড়া দেয় না? শেখর মাথা নেড়ে বলল, না স্যার, ওটা হোটেল বা গেস্ট হাউস নয়, প্রাইভেট বাড়ি। এই বাড়ির মালিক থাকেন বিদেশে, শুনেছি সেখানকার কোনো ইউনিভার্সিটিতে পড়ান, কালে ভদ্রে দেশে আসেন, এলেও অত দূরে আর যান না, কলকাতায় হোটেল আর আত্মীয় স্বজনের বাড়িতে ছুটি কাটিয়ে ফিরে যান। বছরের পর বছর বাড়িটা কেয়ারটেকারের হাতেই রয়েছে, সেই সুযোগে কেয়ারটেকার লোকটা টাকা পয়সা নিয়ে 1-2টো ঘর খুলে দেয়, বাড়তি পয়সা দিলে রান্নাও করে দেয়। তবে সব সময় দেয় কি না জানি না, আমাদের দিয়েছিল, বন্ধুরা মিলে ঘুরতে ঘুরতে হঠাৎ গিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম রাতেই ফিরে আসব, সবাই বলল এমন সুন্দর জায়গায় 1টা রাত না কাটালেই নয়, নদীর ওপর জ্যোৎস্না দেখব, কিন্তু থাকবো কোথায়, হোটেল টোটেল তো কিছু নেই, নদীর পাড়ে খোলা আকাশের নিচে তো আর রাত কাটানো যায় না। এই পর্যন্ত বলে শেখর একটু থেমেছিল। মণিময়বাবু আগ্রহ নিয়ে বললেন, তারপর তারপর কি হলো? শেখর বলল, সন্ধেবেলা আমরা নদীর ধারে একটা ঝুপড়ি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, আর ভাবছিলাম রাতটা কোথায় কাটানো যায়। দোকানদারকে বললাম, কাছাকাছি কোনো বাড়ি টাড়ি নেই? দোকানদার লোকটা বয়স্ক, খানিকক্ষণ চুপ করে থেকে বিড়বিড় করে বলল, বাড়ি আছে কিন্তু। আমরা বললাম, কিন্তু কি? দোকানদার আমতা আমতা করে বলল, সেখানে থাকতে পারবেন কিনা জানি না। আমরা বললাম, কেন কেন পারবো না?
দোকানদার কিছু বলল না, মুখ তুলে আমাদের একবার দেখে আবার নিজের কাজে মন দিল। আমরা বললাম দিব্যি থাকতে পারবো, আমরা চার বন্ধু রয়েছি, মোটে একটা রাতের ব্যাপার, মাথার উপর ছাদ হলেই হবে। বাড়ি কি ভাঙাচোরা, ওড়ো বাদুর আর চামচিকের বাসা, কুছ পরোয়া নেই। দোকানদার খানিক চুপ করে থেকে বলল, না সেসব কিছু নয়, বাড়ি ভালো, পুরনো হলেও নিয়মিত মেরামত হয়, রং টং হয়, কিন্তু আবার কিন্তু। আমরা বিরক্ত হয়ে বললাম, সব কিন্তু টিন্তু আমরা বুঝে নেব, তুমি বাড়ির হদিশটা দাও দেখি, ডাইনে যেতে হবে নাকি বাঁয়ে, কতটা পথ। দোকানের লোকটা তখন খানিকটা যেন অনিচ্ছা সত্ত্বেই বাড়িটা সন্ধান দিল, বলল ডান দিক বাঁ দিক কোনোটাই নয়, এই গাছপালার মাঝ বরাবর সোজা খানিকটা হেঁটে যান, মিনিট পাঁচ সাতের পথ। আমরা জিজ্ঞেস করলাম, ওখানে লোকজন থাকে তো, আমাদের দরজা খুলে দেবে তো? দোকানদার আর চোখে আমাদের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল, বলল লোকজন থাকে না, তবে ছিদাম বলে একজন আছে, বাড়ির কেয়ারটেকার, লোক সুবিধের নয়, দেখুন যদি ওকে বলে দুটো ঘর খোলাতে পারেন। আমরা আর একটু দেরি না করে হাঁটা দিলাম, কে জানে বাবা আবার যদি কিন্তু শুনতে হয়। খানিকটা গিয়ে গাছপাড়ার আড়ালে বাড়ির খোঁজ পেয়ে গেলাম, আমরা তো বেজায় খুশি। তিনতলা বড় পুরনো দিনের বাড়ি, একদম ঝকঝকে তকতকে। বাড়ির কেয়ারটেকারের আসল নাম শ্রীদাম, নিজেই বলে ছিদাম। ওকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তিনতলায় একটা ঘর খোলালাম, আপনিও তাই করবেন স্যার। তবে ছিদাম লোকটা কেমন যেন, মণিময়বাবু বললেন, কেমন? শেখর ভুরু কুঁচকে বলল, কেমন ঠিক বলতে পারবো না, মনে হয় একটু পাগলাটে টাইপ, সব কিছুতেই কেমন যেন নির্লিপ্ত ভঙ্গি, তার উপর মাঝে মাঝে চ্যাটাং চ্যাটাং কথাও বলে। আমরা দুটো ঘর চাইতে বলল, একটায় থাকতে পারলে থাকো, নইলে বিদায় হও। আমরা বললাম ডবল পয়সা দেব, বলল ডবল পয়সার দরকার নেই। মনে আছে আমরা রাতে মুরগি খেতে চেয়েছিলাম, লোকটা বলল এত রাতে ওসব হবে না, রুটি ডাল তরকারিতে খুশি থাকলে থাকো, নইলে অন্য কোথাও ব্যবস্থা করো। লোকটার ভাবভঙ্গিতে আমরা বেশ রেগেই গিয়েছিলাম, তবে বেশি ঘাঁটাইনি, এক রাতের তো মামলা, আপনারই বা কি স্যার, আপনি তো থাকবেন আপনার মতো। মণিময়বাবু ছাত্রের কথা শুনে নিশ্চিন্ত হলেন, কটা দিন তিনি নিজের মতোই থাকতে চান। প্রতি বছরই মণিময়বাবু স্কুলের অ্যানুয়াল পরীক্ষার পর বেরিয়ে পড়েন, সঙ্গে থাকে গোটা স্কুলের ভূগোল পরীক্ষার খাতা, কখনো পাহাড় কখনো সমুদ্র কখনো জঙ্গলের কাছে গিয়ে কোনো হোটেল গেস্ট হাউস হলিডে হোমে ওঠেন। দিনের খানিকটা সময় ঠান্ডায় বেড়ানো হয়, বাকি সময়টা ঠান্ডা মাথায় খাতা দেখেন। পরীক্ষার খাতা নিয়ে বাইরে চলে যাওয়ার আসল কারণ কেউ যেন না বিরক্ত করে, একটানা যতক্ষণ খুশি কাজ করা যায়, আবার ডিসেম্বরের কড়া শীতে বেশ বেড়ানোও হয়। এবার কোথায় যাওয়া যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, খোঁজ খবর নিচ্ছিলেন, হঠাৎই এক নেমন্তন্ন বাড়িতে পুরনো ছাত্র শেখরের সঙ্গে দেখা। শেখর স্যারকে প্রণাম করে হেসে বলল, স্যার আপনি কি এখনো পরীক্ষার খাতা নিয়ে অজ্ঞাতবাসে চলে যান? মণিময়বাবু বললেন, বাহ মনে রেখেছ, কি যে বলেন, মনে রাখবো না, অনেককে গল্প করি, বলি আমাদের এক স্যার ছিলেন, ঠান্ডা মাথায় পরীক্ষার খাতা দেখতে বাইরে চলে যেতেন আর আমরা ভয় কাঁপতাম, হট্টগোল এড়িয়ে ঠান্ডা মাথায় খাতা দেখা মানেই তো বেশি বেশি করে ভুল চোখে পড়া, বাপ রে। মণিময়বাবু হেসে ছাত্রের কাঁধে হাত রাখলেন, বললেন এখন কি করছো? শেখর বলল, ব্যাংকে চাকরি করছি, আর ছুটি ছাটা পেলে বেরিয়ে পড়ি, তবে আপনার মতো খাতার পাহাড় নিয়ে নয়, ক্যামেরা নিয়ে। মণিময়বাবু খুশি হয়ে বললেন, বাহ তাহলে তো তোমার অনেক জায়গা জানা আছে, আমাকে একটা নির্জন আর সুন্দর জায়গার নাম বলো দেখি, এবারের পরীক্ষার খাতাগুলো বস্তায় ভরে সেখানে পৌঁছে যাব। তবে বাপু কোনো ট্যুরিস্ট স্পটের কথা বলো না, ওসব জায়গায় গেলেই চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়ে যায়, সেবার পুরীতে গিয়ে একেবারে বিরাট বিপদে পড়েছিলাম, স্কুলের কত স্টুডেন্ট যে বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেছে, উফ, সি বিচে, স্বর্গদ্বারে, জগন্নাথের মন্দিরে, যেখানেই যাই ছাত্ররা ঢিপ ঢিপ করে প্রণাম করে, ক্লাস সেভেনের এক ছাত্রের বাবা মা তো আমার হলিডে হোমে এসে হাজির, ছেলের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে গোলমাল হয়ে গেছে, নম্বর দেওয়ার সময় একটু যদি সদয় হই, বোঝো কাণ্ড। শেখর হো হো করে হেসে উঠল, তারপর স্যারকে এই জায়গার খবর দিল, ছিদামের কথাও বলেছে। লোকটা বিদঘুটে টাইপ, একটু সামলে নেবেন, আমাদের অবশ্য সামলাতে হয়নি, সকাল হতেই চা খেয়ে টাকা পয়সা মিটিয়ে চলে এসেছি। একটু নয়, ছিদাম অনেকটাই বিদঘুটে, প্রথম দর্শনেই মণিময়বাবুর তাকে অপছন্দ হয়েছে, বেটে কালো থপথপে ধরনের চেহারা, বয়স আন্দাজ করা যায় না, 40 হতে পারে আবার 45 হতে পারে। মণিময়বাবুর বিশ্বাস
চেহারা দেখে যেসব লোকের বয়স আন্দাজ করা যায় না তারা গোলমেলে হয়। এই লোকের শরীর ভারী, মুখ গোল আর ছোট, হাতও শরীরের তুলনায় মাপে যেন কম। যখন তিনতলার ঘরের দরজা জানলা খুলছিল তখনই মণিময়বাবু খেয়াল করেছেন, আঙুলগুলো থ্যাবড়ানো টাইপ আর বেঁটে বেঁটে, চোখ দুটো কুতকুতে। সব থেকে অদ্ভুত হলো লোকটার পোশাক। জেলখানার কয়েদিদের মতো ডোরা কাটা পায়জামা আর জামা যে লোকটা কোথা থেকে জোগাড় করেছে, তার উপর ভুস্কো ধরনের রোঁয়া ওঠা একটা কম্বল জড়িয়ে রয়েছে। মণিময় প্রথম দিন দেখে খানিকটা থতমত খেয়ে গিয়েছিলেন, পরে নিজেকে বোঝালেন, যেখান থেকে খুশি পোশাক জোগাড় করুক, মাথা ঘামিয়ে লাভ কি, 10টা দিন দেখতে দেখতে কেটে যাবে। এই বিদঘুটে লোকের দিকে বেশি মন দেওয়ার সময়ই থাকবে না, ঘরে থাকলে খাতায় ডুবে থাকতে হবে, বাকি সময় নদীর পাড়ে ঘুরে বেড়ানো। জায়গাটা খুবই সুন্দর, এই হাড় কাঁপানো শীতে আরো সুন্দর লাগছে। শেখর যেন কম বলেছে, বাড়ির গেট থেকে বেরিয়ে মিনিট পাঁচেক হাঁটলেই নদী। সকালে কুয়াশার চাদরে গা ঢেকে থাকে, একটা দুটো করে নৌকা চলে যায়। তিনতলার এই ঘর থেকে খাটে শুয়েও নদীর ঝিলিক দেখা যায়। খাতা দেখতে দেখতে মুখ ফেরালেই হবে। পুরনো দিনের মস্ত জানলা দিয়ে নদীর থেকে হাওয়া আসে, দক্ষিণের জানলা বলে কনকনে হাওয়া নয়, বেশ আরামদায়ক হাওয়া। উঁচু সিলিংয়ে কাঠের কড়িবর্গা, সেখানে বড় ফ্যান ঝুলছে, শীতের সময় ফ্যান চালানোর ঝামেলা নেই। এত বড় বাড়ির ছাদটাও নিশ্চয়ই খুব বড়, রোদে ভেসে যায়। দুপুরে এই রোদে মাদুর পেতে বসে খাতা দেখলে ভালো হয় না? কাজ করতে করতে ক্লান্ত লাগলে উঠে ছাদেই খানিকক্ষণ পায়চারি করে নেওয়া যাবে। এই কারণেই ছিদামের কাছ থেকে ছাদের চাবি চেয়েছিলেন। ছিদাম বলেছে চাবি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না তার কোনো কারণ নেই, এমনি দেওয়া যাবে না। বিরক্ত হয়েছিলেন মণিময়বাবু, অসন্তুষ্ট গলায় বললেন, ছাদে উঠবার ব্যাপারে তোমার কারণ না থাকতে পারে, আমার আছে, আমি ছাদে উঠে দেখব। মণিময়বাবুর অসন্তুষ্ট গলা ছিদামকে কোনো রকম নাড়া দিল না, সে হাই তুলল, তারপর একই রকম ঠান্ডা ভঙ্গিতে বলল, ওখানে দেখবার কিছু নেই। মণিময়বাবু ভুরু কুচকালেন, বললেন, ছাদে দেখবার কিছু না থাকলেও তার ওপর থেকে তো চারপাশটা দেখা যাবে। ছিদাম আতখানা হাই তুলে বলল, আপনি আপনার ঘর থেকে চারপাশ দেখেন, আপনার ঘর থেকেও তো চারপাশ দেখা যায়, যায় না? মণিময়বাবু খুবই অবাক হয়েছিলেন, এই লোককে কি বলবেন, ঠেঁটা টাইপের লোক। তবে রেগে গিয়ে লাভ নেই, অনেক কষ্টে বাড়িটায় ঢুকতে পেরেছেন, 10 দিনের জন্য ঘর দিচ্ছিল না ছিদাম। 2 দিন হতে পারে, খুব বেশি হলে 3 দিন, তার বেশি নয়। মণিময়বাবু উত্তেজিত হয়ে বললেন, কেন, তার থেকে বেশি নয় কেন, আমি তো 10 দিনের ভাড়া দেব, যদি বলো এক্সট্রা দেব। জায়গাটা এত পছন্দ হয়ে গেছে যে মণিময়বাবু কিছুতেই ছেড়ে যেতে রাজি নন। ছিদাম লোকটা অবশ্য মণিময়বাবুর উত্তেজনাকে পাত্তা না দিয়ে বলেছিল, এটা হোটেল নয়, 10 দিন বাইরের লোককে রাখা যাবে না, বাড়ির মালিক যে কোনো সময় চলে আসতে পারে, এসে যদি দেখে আমি বাইরের লোক ঢুকিয়েছি আমার চাকরি যাবে। মণিময়বাবু ম্যানেজ করবার জন্য হালকা গলায় বললেন, কিচ্ছু যাবে না, আমি সামলাবো। আরে বাবা, আমি তো আর চোর ডাকাত খুনে নই। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে কথা বলছিল ছিদাম, এবার চকিতে মুখ তুলল, মণিময়বাবুর চোখের দিকে তাকালো সরাসরি। মণিময়বাবু সামান্য থতমত খেয়ে গেলেন, লোকটার ছোট ছোট চোখ দুটো দপ করে যেন জ্বলে উঠেছে। তাহলে আপনি কি? এই প্রশ্নও অদ্ভুত, ছিদাম এমনভাবে বলছে যেন দুনিয়ার চোর ডাকাত খুনে ছাড়া আর কেউ থাকতে পারে না। না, এই লোকের সঙ্গে বেশি কথা বাড়ানোই অর্থহীন, লোকটার মাথায় গোলমাল আছে, এর সঙ্গে রাগারাগি করার থেকে শান্তি রাখাটাই বুদ্ধিমানের। আরও বেশি বুদ্ধিমানের লোকটাকে বাবা বাছা বলে কাজ করিয়ে নেওয়া, এই কটা দিন তার জন্য ঠিক থাকলেই হবে। দীর্ঘদিন মাস্টারি করে অভিজ্ঞতা হয়েছে, অনেক ছাত্র আছে যাদের ধমক ধমকে কাজ হয় না, পিঠে মাথায় হাত বুলিয়ে লেখাপড়া করাতে হয়। মণিময়বাবু মনে করেন, শিক্ষকদের কঠিন হওয়ার পাশাপাশি নরম হওয়ার কায়দাও জানতে হয়, ছিদামের মতো বেয়াদব টাইপ লোকের জন্যে সেই কায়দাই কাজের হবে মনে হয়। এই লোককে সবসময় টাকা পয়সার লোভ দেখালে হবে না, নিজের মর্জি মতো চলে, চলুকে। মণিময়বাবু সহজ হওয়ার জন্য ঠোঁটের কোণায় সামান্য হেসে বললেন, আমি একজন টিচার, শিক্ষক, নিরিবিলিতে বসে স্কুলের কাজ করতে এসেছি, ব্যাস, আর আমার কিছু লাগবে না। তুমি দুবেলা যা পারবে রেঁধে দেবে, খাওয়া দাওয়া নিয়েও আমার ঝামেলা নেই, রান্নায় ঝাল মশলা বেশি না দিলেই হলো। ছিদাম সম্ভবত খানিকটা সন্তুষ্ট হলো, সে ঘর থেকে চলে যাওয়ার আগে জানিয়ে গেল, এই বাড়িতে অনেক ঘরের মতো ছাদের চাবিও মালিকের কাছে, তাই সে চাইলেও ছাদের দরজা খোলবার উপায় নেই।
মণিময়বাবু নিজেকে সামলালেন, এতে রাগ করে লাভ নেই, এই লোক রাগারাগিকে পাত্তাই দেবে না, বলা যায় না, বেশি কিছু বললে হয়তো ঘর ছেড়ে দিতে বলবে। তখন একটা চমৎকার জায়গা ছেড়ে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ থাকবে না। ছাদের দরজা না খুললে না খুলবে, কিন্তু বন্ধ ছাদে এই ভর দুপুরে কে হাঁটছে? আওয়াজ থেমে গেল। মণিবাবু খাটের উপর উপুর হয়ে শুয়ে খাতা দেখছেন, গায়ে কম্বল। আজ শীতটা যেন বেশি, হাওয়ায় একটা কনকনে ভাব। কম্বল জড়িয়েই উঠে বসলেন মণিময়বাবু, ঘাড় উঁচু করে ওপরের দিকে তাকালেন, যেন ঘরের সিলিং ভেদ করে ছাদ দেখতে পাবেন। ভুল শুনলেন? তাই হবে, নির্জন জায়গায় নানা রকম ভুল আওয়াজ শোনা যায়, তাছাড়া এমন সব আওয়াজ হয় তা সবটা মণিময়বাবু চেনেন না। এই তো কাল রাতে সরসর করে আওয়াজ হচ্ছিল, বেশ খানিকক্ষণ কান পেতে থাকার পর বোঝা গেল পাতার শব্দ, হাওয়ায় গাছের পাতা নড়ছে, অনেক গাছগাছালি বলে আওয়াজ বেশি হচ্ছে। সকালে বিকেলে কত রকম পাখির ডাক শোনা যায়, অচেনা অজানা পাখি, ভারী ভালো লাগে। না, শেখর সত্যি একটা খাসা জায়গার হদিশ দিয়েছে। মণিময়বাবু আবার বুকের নিচে বালিশ দিয়ে গায়ে কম্বল টেনে উপুর হলেন। এই মুহূর্তে তিনি দেখছেন ক্লাস নাইনের খাতা। এবছর ক্লাস নাইনের ছেলেগুলো লেখাপড়ায় চমৎকার, সামনের বছর এরা মাধ্যমিক পরীক্ষা দেবে। মণিময়বাবুর বিশ্বাস রেজাল্ট খুবই ভালো হবে, এমন একটা সুন্দর পরিবেশে ভালো ছেলেদের খাতা দেখতেও ভালো লাগে। পরিবেশ শুধু বাইরে ভালো নয়, বাড়ির ভেতরেও ব্যবস্থা ভালো। তিনতলায় এই ঘরটা খুব বড়, বাড়ির বেশিরভাগ ঘরই মনে হয় বন্ধ। মণিময়বাবু অবশ্য এ ব্যাপারে বিশেষ কৌতূহল দেখাননি, ছিদাম নিজে থাকে একতলায়। প্রথম দিন সে জানতে চেয়েছিল মণিময়বাবু কোন তলায় থাকতে চান। তিনতলার ঘরে থাকলে হাওয়া বাতাস বেশি, ঘর থেকে নদীও দেখা যাবে, তবে সিঁড়ি ভাঙার কষ্ট আছে, বললে একতলায় ঘর খুলে দিতে পারে। মণিময়বাবু খুব স্বাভাবিকভাবেই তিনতলার ঘর বেছেছেন, ঘর থেকে নদী দেখার জন্য তিনতলা কেন, কষ্ট করে আরো উপরে উঠতে রাজি আছেন। আবার আওয়াজ, খস খস খস, শুধু হেঁটে যাচ্ছে না, ভারী কিছু একটা টেনে দিয়ে যাচ্ছে, বস্তা ধরনের কিছু। আচ্ছা, হনুমান নয় তো? হতে পারে, এখানে এত গাছপালা আর হনুমান থাকবে না, বেটা নিশ্চয়ই গাছের ডাল কলার কাঁদি ধরনের কিছু নিয়ে টানা হেঁচড়া করছে, ছাদে ফেলে রাখা অন্য কিছুও হতে পারে। মণিময়বাবু খাতায় মন দিলেন, ছিদামের রান্না খারাপ নয়, শেখরদের যতই রুটি তরকারি খাওয়াক, এই তিন দিন মণিময়বাবুকে সে নদীর মাছ রেঁধে খাইয়েছে। তবে হোটেলের মতো এটা খাবো ওটা খাবো অর্ডার করলে চলবে না, সে যা ভালো বুঝবে করবে। গত পাঁচ দিনে এই জিনিসটা বুঝে গেছেন মণিময়বাবু, দিনের খাবার নিচে রান্নাঘরে গিয়ে খেতে হলেও রাতের খাবার ছিদাম ঘরেই পৌঁছে দেয়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে যেতে হয় না, খাওয়ার পর থালা বাটি বাইরে বের করে দেন। প্রথম দিকে দুপুরের খাওয়ার সময় মণিময়বাবু ছিদামের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেছেন, লাভ হয়নি, দুটো কথার পরপরই সে বড় বড় হাই তুলেছে, বুঝিয়ে দিয়েছে কথা পছন্দ করছে না, খেয়ে দে তাড়াতাড়ি কেটে পড়লেই ভালো। অগত্যা নিজের মতো খেয়ে উঠে পড়েছেন মণিময়বাবু, ছিদামের অবজ্ঞায় রেগে যেতে গিয়েও ব্রেক কষেছেন, মনকে বুঝিয়েছেন কথা বলার দরকার কি, তিনি তো এখানে কারোর সঙ্গে খোশ গল্প করতে আসেননি, নিজের মতো থাকতে এসেছেন, এই যে চারপাশে মানুষজন থাকে না, এটাই তো তিনি চেয়েছিলেন, কাছের গ্রামটাও কয়েক মাইল দূরে। রাতে গরম ভাত আর ডিমের ঝোল নিয়ে ওপরে এলো ছিদাম, গায়ে ফুলহাতা সোয়েটার, গলা মাফলারে জড়িয়ে মণিময়বাবু খাতা দেখছিলেন। ছিদাম আজ একটা কান ঢাকা মাঙ্গি ক্যাপ পরেছে, সে টেবিলের ওপর সব গুছিয়ে রাখতে লাগলো। মণিময়বাবু আর চোখে একবার তাকিয়ে সহজ গলায় বললেন, তোমাদের এখানে হনুমানের উৎপাত আছে? ছিদাম হাই তুলে বলল, না। মণিময়বাবু ভুরু কুঁচকালেন, তাহলে দুপুরে কিসের আওয়াজ শুনেছিলেন, জিজ্ঞেস করবেন? আপনি আজ তাড়াতাড়ি খেয়ে নেন, খেয়ে শুয়ে পড়েন, মণিময়বাবু বললেন। কেন? ছিদাম নিষ্পৃহভাবে বলল, আজ আলোর ঝামেলা আছে। মণিময়বাবু অবাক হলেন, আলোর ঝামেলা আছে মানে? এখানে আলোর ঝামেলা তো রোজই হয়, কোনোদিন রাত নটার পর ইলেকট্রিসিটি থাকে না, কখনো কখনো আগেই চলে যায়, আলো নিভে গেলে ছিদাম হ্যাজাক জ্বালিয়ে ঘরে রেখে যায়, গত কয়েকদিন সেরকমই হয়েছে, তেলের খরচ, হ্যাজাকের ভাড়া এসব আলাদা, এখন যেমন টিম টিম করে ঘরে হলুদ রঙের বাল্ব জ্বলছে, একটু পরে নিভে যাবে, এখানে তো এমনই হয়, শেখর সব বলেছে, শুধু আলোর কথাটা বলতে ভুলে গেছে।
অথচ আলো মণিময়ের জন্য খুবই জরুরি। তিনি তো আর শুধু শীতের ছুটি কাটাতে আসেননি, তাকে খাতা দেখতে হয়। শেখর যদি বলতো একটা ব্যাটারির আলো নিয়ে আসতেন, যদিও সেই ব্যাটারিতে কতটা চার্জ দেওয়া যেত কে জানে। শুধু রাতে নয়, সারাদিনই এখানে ইলেকট্রিসিটির জোর খুব কম। প্রথম দিন আলো চলে যাওয়ার পর অথই জলে পড়েছিলেন মণিময়। পরদিন ছিদামের সঙ্গে কথা বলে ব্যবস্থা হয়েছে। মণিময় বললেন, আজ আলোর ঝামেলা হবে কেন? ছিদাম চুপ করে রইল। মণিময় বুঝলেন এই লোককে প্রশ্ন করে লাভ হবে না। তিনি খাতা সরিয়ে হাত ধুতে উঠলেন। আলো থাকতে থাকতে খেয়ে নেওয়া ভালো। ছিদাম এবার নিজে থেকেই বলল, হ্যাজাক জ্বালানোর তেল নাই। সে কি তুমি বাজারে যাওনি? ছিদাম ঠান্ডা গলায় বলল, না। মণিময় বাবু হাত ধুয়ে খেতে বসলেন। হাত ধোয়া মানে বাথরুম পর্যন্ত যাওয়া নয়, এই দাঁত ঠকঠক ঠান্ডায় বাথরুমে কে যাবে? জলের গ্লাস নিয়ে বারান্দার কোণে কাজ সারা। হাতে জল ঢালতেই শরীর ছ্যাঁক করে উঠল। ভেবেছিলেন বারান্দা থেকে এসে দেখবেন ছিদাম চলে গেছে, রোদ যেমন যায় খাবার দিয়ে একতলায় নেমে যায়। মণিময় বাবু বললেন, ভালোই করেছো, এই ঠান্ডায় বাইরে না যাওয়াই ভালো। তবে কাল কিন্তু হ্যাজাক জ্বালানোর তেল লাগবে, আমাকে কাজ করতে হবে। ছিদাম মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, কাল আমি থাকবো না। সে কি? খাওয়া থামিয়ে মুখ তুললেন মণিময় বাবু। বললেন, কোথায় যাবে? চুপ করে রইল ছিদাম। মণিময় বাবু বুঝলেন কাল যে থাকবে না এটা বলবার জন্যেই এতক্ষণ ঘরে রয়েছে ছিদাম, অন্যদিন সে খাবার রেখেই চলে যায়। মণিময় বাবু চিন্তিত গলায় বললেন, আমার খাওয়া দাওয়ার কি হবে? বাজারে ভাত রুটির দোকান আছে। বাজার তো অনেক দূর, হেঁটেই আধ ঘন্টা। আচ্ছা ছিদাম, নদীর কাছে যে ঝুপড়ি দোকানটা রয়েছে ওটা খোলে না কেন? আমার ছাত্র তো ওখান থেকেই এ বাড়ির খবর পেয়েছিল, আমি আসবার পর থেকেই দেখছি দোকানটা বন্ধ। ছিদাম একটুক্ষণ চুপ করে রইল, তারপর অস্ফুটে বলল, দোকানদারের বউয়ের অসুখ, শীতের দিনে হাঁটতে খারাপ লাগে না। মণিময়বাবু রাগতে গিয়েও নিজেকে সামলালেন। সত্যি তো, লোকটার কাজ থাকতে পারে, কোথাকার কে এসেছে তার জন্য সারাদিন বাড়ি বসে থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। তাছাড়া ছিদাম তার বাঁধা কর্মচারীও নয়, এসব নিয়ে বিরক্তি দেখালে উল্টো ফল হতে পারে। আরও দিন পাঁচ এখানে থাকবেন, ছিদাম বিগড়ে গেলে তাঁরই বিপদ। একদিনের অসুবিধা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের। মণিময়বাবু হেসে বললেন, ঠিক আছে তুমি যাও ছিদাম, একটা বেলা আমি ঠিক ম্যানেজ করে নেব, রাতে আসছো তো? ছিদাম হাই তুলে বলল, ইচ্ছে তো আছে, আপনি বাজার গেলে হ্যাজাকে তেল ভরে আনবেন। মণিময় বানানো হেসে বললেন, রাতে ফিরু বাবু, একা এত বড় বাড়িতে ভয় পাবো। কথাটা শেষ করে আওয়াজ করে হাসলেন মণিময়। সেই হাসিকে পাত্তা না দিয়ে ছিদাম খানিকক্ষণ চুপ করে রইল। মণিময় বাবুর খাওয়া শেষ হলে বলল, ভয়ের কিছু নাই, শুধু। ছিদাম চুপ করল। মণিময় বাবুর অস্বস্তি হলো, বললেন, শুধু কি? প্রশ্নের উত্তর না দিয়ে ছিদাম টেবিল থেকে থালা বাটি তুলে ফেলল, নিচু গলায় বলল, হাত ধুয়ে শুয়ে পড়েন। মণিময় বাবুর অস্বস্তি হচ্ছে, একটা মানুষ শুধু বলে চুপ করে গেলে অস্বস্তি তো হবেই। মণিময় বাবু ভীতু মানুষ নন, বরং সাহসী বলা চলে। ছোটবেলায় আর পাঁচজনের মতো ভূতের ভয় পেতেন না, বড় হয়েও কখনো চোর ডাকাতের ভয় সিটিয়ে যাননি। কলেজে পড়বার সময় একবার গ্রামের বাড়িতে ডাকাত এসেছিল, খালি হাতেই তাড়া করেছিলেন। কিন্তু এখানে পরিস্থিতি পরিবেশ দুটোই আলাদা, জায়গাটা সুন্দর হলেও অচেনা, আশেপাশে লোকজনও থাকে না যে ডাকাটাকিতে ছুটে আসবে। মণিময় বাবু নরম করে বললেন, কোথাও যদি গোলমাল থাকে আমাকে বলে রাখো বাপু ছিদাম, সারাদিন একা থাকবো, জায়গাটা একেবারে নির্জন, মানে সমস্যাটা কি চোর ডাকাতে? সদর দরজা বন্ধ করে রাখতে হবে তো, তো সে আমি রাখবো, আর কিছু মানে দিনের বেলায় কোনো চিন্তা নেই তো? ছিদাম কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল, আলো নিভে গেল দপ করে। ছিদাম অন্ধকারেই ফিসফিস করে যেন আপন মনে বলল, চিন্তা দিনের বেলাতেই, সাবধানে থাকবেন। দিনের বেলা সাবধানে থাকবেন কেন? মণিময় বাবু প্রশ্ন করবার আগেই ছিদাম ঘর থেকে বেরিয়ে গেল, অন্ধকারে ছায়ার মতো নিঃশব্দে হেঁটে পার হয়ে গেল লম্বা বারান্দা। বেলা করে উঠলেন মণিময় বাবু, চমৎকার একটা সকাল। ছিদাম ফ্লাস্ক ভর্তি চা রেখে গেছে, সঙ্গে কাগজে মোড়া চারটে পরোটা আর আলু ভাজা। পরোটা এখনো হাতে গরম। হাত মুখ ধুয়ে পেট ভরে ব্রেকফাস্ট সারলেন মণিময় বাবু। তারপর ব্যাগ খুলে দেখে নিলেন প্রচুর কেক বিস্কুট রয়েছে,
দুপুরে এতেই হয়ে যাবে, বাইরে গিয়ে খাওয়ার দরকার পড়বে না। খাতা নিয়ে বসলেন, খাতা দেখতে দেখতে আগের রাতের ছিদামের কথা ভুলে গেলেন, মনে পড়ল 11টার একটু পরে। মণিময়বাবু টেবিল চেয়ারে বসে কাজ করছিলেন, মেজাজ বিগড়ে আছে, ক্লাস 7-এর অধিকাংশ ছেলে ফেল করছে, এই বয়সে ভূগোলে এত কাঁচা হওয়া মোটেই ভালো কথা নয়, সব দোষ ছেলেদের হতে পারে না, নিশ্চয়ই সেখানে তো কোনো গোলমাল হয়েছে। আবার ছাদে আওয়াজ, খাতা থেকে মুখ তুললেন মণিময়, কেউ হাঁটছে না? হ্যাঁ হাঁটছেই তো, সেই একই রকম ভাবে ঘষটে ঘষটে, খস খস খস। চমকে উঠলেন মণিময়বাবু, এতক্ষণ যা মনে পড়েনি মনে পড়ল এখন, এত বড় একটা বাড়িতে তিনি একা, ছিদাম ভুল বলেছে, নিশ্চয়ই হনুমান। সামনে জানলার দিকে তাকালেন, শীতের রোদ গাছগাছালির গায়ে ঝলমল করছে, দূরে নদীর রেখা জরির পাড়ের মতো পড়ে আছে। হনুমান তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারই চোখে পড়ল না, লেজঝোলা একটা পাখি গাছের এডাল থেকে ওডালে চলে গেল। মাথা নামিয়ে খাতায় মন দিলেন মণিময়বাবু, খুব বেশি হলে মিনিট 3-4। আবার আওয়াজ, এই তো দিব্যি হেঁটে যাচ্ছে কেউ। বুকটা ছ্যাঁত করে উঠল, হাতের কলম ফেলে দিয়ে দাঁড়ালেন মণিময়বাবু, না এর একটা ভিত করতে হবে, কে হাঁটছে ছাদে? আগের দিন একবার মনে হয়েছিল ছিদাম হতে পারে, ব্যাটা হয়তো মিথ্যে বলছে, চাবি নিজের কাছে রেখে দিয়েছে, নিজেই হয়তো মাঝে মধ্যে ছাদে ওঠে, কিন্তু আজ তো আর সে সম্ভাবনা নেই, ছিদাম বাইরে, তাহলে এই রকম ভাবে অস্বস্তির মধ্যে থাকবার কোনো মানে হয় না। যে মানুষ ভয় টয় পায় না তার চমকে চমকে ওঠাটাও তো লজ্জার। তিনি কোনো ছেলে মানুষ নন, তিনি একজন শিক্ষক, তাছাড়া এ বাড়িতে আরো দিন কয়েক থাকতে হবে, তার আগেই এই রহস্যের সমাধান করা দরকার, নইলে মনের মধ্যে খচখচ করবে। আজ সুযোগও আছে, ছিদাম বাড়িতে নেই, খানিক আগে নিচের সদর দরজায় তালা ঝুলিয়ে দিয়ে এসেছেন, কেউ চট করে ঢুকতেও পারবে না, কিন্তু ছাদে ওঠা যাবে কি করে, সেখানে তো তালা। খস খস খস, বারান্দার কোণে ওপরে যাওয়া সিঁড়ি, সিমেন্টের অপরিসর, এই কটকটে বেলাতেও কেমন যেন স্যাঁত স্যাঁতে। গায়ে ভালো করে চাদরটা জড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেন মণিময়। ছাদের দরজা পুরনো কাঠের, জং ধরা করায় মস্ত তালা, দরজায় ফুটো ফাটা অজস্র, সেসব জায়গা দিয়ে সিঁড়িতে আলো এসে পড়ছে। দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন, খস খস খস, এবার আওয়াজ অনেক স্পষ্ট, কে যেন খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আওয়াজটা কাছাকাছি এসে সরে গেল, মণিময় দরজার ফুটোয় চোখ রাখলেন, বুকের রক্ত হিম হয়ে গেল মণিময়বাবু, দম বন্ধ হয়ে গেল নিমেষের জন্য। শীত দুপুরের ঝলমল রোদে ডোরা কাটা জামা পায়জামা পরা লোকটাকে চিনতে অসুবিধা হল না মণিময়বাবু, ছিদাম। শিউরে উঠলেন মণিময়বাবু, তালাবন্ধ ছাদে ছিদাম হাঁটছে, শুধু হাঁটছে না, জামার কলার ধরে একটা মানুষকে হেঁচড়ে নিয়ে চলেছে বস্তার মতো। মানুষ না ডেড বডি, ঘাড় একদিকে কাত হয়ে গেছে। মণিময়বাবুর মনে হলো তিনি শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছেন, এখনই সিঁড়িতে গড়িয়ে পড়ে যাবেন। ছিদাম দরজার কাছে চলে এলো, মণিময়বাবুর মাথার ভেতরে কে যেন বলতে লাগলো, পালান পালান মাস্টারমশাই পালান। কার গলা? শেখরের? তিনি কি হ্যালুসিনেশনের মধ্যে চলে যাচ্ছেন? পা নাড়াতে পারলেন না মণিময়বাবু, কে যেন সিঁড়ির সঙ্গে তার পা দুটো শিকল দিয়ে বেঁধে ফেলেছে। দরজার ফুটো থেকে চোখ সরাতে গিয়েও পারলেন না মণিময়বাবু, বন্ধ দরজার ওপাশে ছিদাম এসে থমকে দাঁড়ালো, তারপর ঘাড় ফিরিয়ে মুচকি হাসলো যেন। বাকিটুকু মনে নেই মণিময়বাবুর, কিভাবে তিনি সিঁড়ি দিয়ে নেমেছেন, কিভাবে সদর দরজার তালা খুলে গাছগাছালির মধ্যে দিয়ে দৌড়েছেন, কিছুই মনে নেই। এতদিন নদীর পাড়ে যে ঝুপড়ি চায়ের দোকান বন্ধ ছিল আজ সেটা খোলা, ভাগ্যিস খোলা, এই দোকান থেকেই শেখররা ছিদামের বাড়ির সন্ধান পেয়েছিল না? স্বর্গীয় কমলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ভূগোল মাস্টারমশাই যেন দোকানের বেঞ্চে এসে ধপাস করে বসে পড়লেন, তার বুকটা হাঁপড়ের মতো উঠছে নামছে, মুখ ফ্যাকাশে, কে যেন সব রক্ত শুষে নিয়েছে। চায়ের দোকানদারের কাছেই পরে মণিময়বাবু ঘটনা শুনলেন, গ্রামের বাড়িতে পুরনো বন্ধুকে খুন করবার অভিযোগে কয়েক বছর জেল খেটেছিল ছিদাম, যে খুন হয়েছিল তার মৃতদেহ পাওয়া গিয়েছিল কোনো এক বাড়ির বাগানে,
হাত পা ছড়িয়ে উপুর হয়ে এমনভাবে পড়েছিল যে পুলিশের সন্দেহ হয় লোকটাকে খুন করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। যদিও তারা প্রমাণ করতে পারেনি যে ছিদামই তাকে ফেলে দিয়েছে। ছিদাম ছাড়া পেয়ে যায়, জেল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত এই বাড়ির কাজ নেয়। তাও বছর দুয়েকের ব্যাপার। কানাঘুষোয় শোনা যায় বছরের কটা দিন ছিদাম নাকি অন্যরকম হয়ে যায়, কেমন যেন বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়। ব্যাপারটা নিয়ে এখানে কেউ কথা বলে না, এমনিতেই লোকজন কম, তার উপর জেল খাটা আসামিকে কেউ ঘাঁটাতে সাহস পায় না, তাছাড়া লোকটা থাকে নিজের মতো। বয়স্ক দোকানদার মণিময়ের দিকে গরম দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আমার সঙ্গে যদি আপনার আগে দেখা হতো তাহলে ওখানে থাকতে বারণ করতাম, বউয়ের অসুখ বলে কদিন দোকান খুলতে পারিনি, কিন্তু আপনার কি হলো? মণিময়বাবু বললেন, আপনি তো আমার এক ছাত্রকেও ওই বাড়িতে থাকতে পাঠিয়েছিলেন, কেন? দোকানদার বলল, নিশ্চয়ই রাতে থাকবে বলেছিল, দিনের কথা বললে রাজি হতাম না। আমি যতটুকু শুনেছি ছিদাম রাতে কোনো গোলমাল করে না, ওর গোলমাল সব দিনের আলোয়। খুনের ঘটনাটাও নাকি দিনেই ঘটেছিল, এরকম একটা শীতের বেলা ছিল। দোকানদার একটু চুপ করে থেকে বলল, এবার আপনি বলেন, এত ভয় কেন পেয়েছেন, ছিদাম কি করেছে? মণিময়বাবু মাথা নামিয়ে চুপ করে রইলেন অল্পক্ষণ। ছিদাম কিভাবে বন্ধ ছাদে ঢোকে, অন্য কোনো পথ আছে? জলের পাইপ, গাছ, কিন্তু মৃতদেহ সেটা কোথা থেকে এলো? চোখের ভুল, ওটা মৃতদেহ ছিল না, বস্তা বা পাশবালিশ গোছের কিছু ছিল। চোখ মুখ এঁকে মৃতদেহ সাজিয়েছে হয়তো, তারপর স্মৃতি খুঁড়ে খুনের ঘটনা ফিরিয়ে এনেছে, যেভাবে নাটক হয় সিনেমা হয়। বানানো মৃতদেহ নিয়ে টেনে টেনে ছাদে হেঁটে বেড়ায় ছিদাম, অসুস্থ ছিদাম, ঠিক যেমনটা করেছিল খুনের পর। হয়তো এসব কিছুই নয়, হয়তো অন্য কিছু, এমন কিছু যার ব্যাখ্যা হয় না। দোকানদার আগ্রহ নিয়ে আবার বলল, কি হয়েছিল আপনার? মণিময়বাবু অন্য মনস্কভাবে বললেন, কিছু না, আমার খাতাগুলো কিভাবে ওই বাড়ি থেকে আনা যায় বলতে পারবেন ভাই? আজকের গল্প এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। টাটা।